হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা উইথ মিমি অ্যান্ড টুন। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা সবাইও খুব ভালো আছি। আজকে রবিবার, রবিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে আজকে শিল্পা এসেছে। শিল্পা কে এটা তোমাদেরকে আর ভালো করে বলতে হবে না, তোমরা সবাই অলরেডি জানো। আমাদের এখানে তো দোল মেলা হচ্ছে, তো সেই জন্যই শিল্পা এসেছিল। দুজনে মেলায় গিয়েছিলাম আর যাবার পর এক এক করে সব বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, শুধু পূজার সাথে দেখা হয়নি। পূজা কিন্তু আসেনি সেটা নয়, পূজাও এসেছিল, কিন্তু পূজা যখন আসে তখন মনে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর প্রচুর মেলায় ভিড় হয়েছিল, মানে আমাদের বাড়ির মেন গেট থেকে শুরু করে মেলার মাঠ অবধি এত সংখ্যক বাইক ছিল, সেটা একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। যাই হোক, আমরা তো মেলা দেখে বান্ধবীর সাথে বাড়ি ফিরে পড়েছি, শিল্পাও বাড়ি চলে গেছে। কিন্তু তারপর মনে হলো যে না, আরও একবার যাই, আজকে যেহেতু প্রচুর ভিড়। আর গিয়ে মাম্পির সাথে দেখলাম যে হঠাৎ করে বল পাসিং খেলা হচ্ছে, তো ভীষণ মজার লাগলো খেলাটা। দেখলাম বেশ অনেকজন পার্টিসিপেট করেছিল, শুধু আমরাই পার্টিসিপেট করতে পারলাম না, কারণ আমরা না তখন বাড়ি চলে এসেছিলাম যখন খেলাটা স্টার্ট হয়। এই যে ফটোগুলো দেখলে, এগুলো আমার মামার বাড়ির দাদু আর দিদার। মোটামুটি নয় নয় করে 14-15 বছর আগে দাদু মারা গেছে, শেষ 2 বছর হতে চলছে, দিদাও আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কেউ মারা যাবার পর তার স্মৃতির উদ্দেশ্যে তুলসী মঞ্চ বা যে মন্দির তৈরি করা হয় দাদু দিদার জন্য, সেটা করা হয়েছে। আর আজকে তারই পুজো হচ্ছে। সকাল সকাল মামার বাড়ি চলে গেছি, আর দেখতেই পাচ্ছ কেন সমস্ত রকম তোড়জোড় চলছে, রান্না হচ্ছে একদিকে, অন্যদিকে পুজোর সমস্ত জোগাড় করা হচ্ছে। মামা এখানে ওই মাটি খুলছে, ওখানে হুম হবে। আর এই যে দেখতে পেলে ছোটো ছোটো শিব ঠাকুরগুলো কী সুন্দর তৈরি করলো বাউন ঠাকুরা মাটি দিয়ে হাতে করে, বড় মামা পূজায় বসে পড়েছে। আর এই ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করছি, জানি না তোমরা এটা কীভাবে নেবে, কিন্তু সত্যি কথা বলতে আমি ভিডিওটা রাখলাম আমার চ্যানেলে, যাতে ভিডিওটা যতবার আমি দেখব ততবার আমার মায়ের জন্য আমার গর্ববোধ হবে। আমার দিদা মারা যাওয়ার দিন থেকে, মানে শুধু মারা যাওয়ার দিন থেকে বলবো না, আমার দিদা মানে আগে পারতো না সত্যি কথা বলতে, যতদিন আমার মা বাবা স্টেবল হয়েছে আর্থিক দিক থেকে, যতটুকু পারে আমার দিদার জন্য করেছে। আর মারা যাওয়ার থেকে তো শুরু করে দিদার সমস্ত কাজ, ছাদ্য যজ্ঞ সমস্ত কিছু, আর এই মন্দিরটা তৈরি করা, মন্দিরে যে এত সুন্দর করে পুজো করা, সবটাই কিন্তু সম্ভব হচ্ছে আমার মায়ের জন্য। মানে অনেকে অনেক কিছু বাধা দিয়েছে, কিন্তু আমার মা মনের জন্যে সবটুকু করেছে, একাই বলতে পারো। আর অবশ্যই আমার সব মাসিরা পাশে ছিল, সবাই সাহায্য করেছে। আর এই যে দেখো, বলতে বলতে আমার ছোটো মাসি এখানে বালি থেকে কাঁকড় আলাদা করছে, এই বালিটা হোমের পুজোয় লাগবে। আর সত্যি কথা বলতে আজকে খুব খুশি হচ্ছি, মানে মেয়েরা যে বাবা মার জন্য এতটুকু করতে পেরেছে সেটা দেখে আমিও একটা মেয়ে, তো আমার ভীষণ গর্ববোধ হচ্ছে মায়েদের উপর, মাসিদের উপর, যে তারাও পেরেছে। তো চলো আর বেশি কিছু বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদার গোয়াল ঘর ছিল। দিদা অনেক বছর, অনেক বছর মানে অনেক বছর, আমার তো জ্ঞান হওয়ার থেকে দেখছি দিদার কাছে গরু ছিল, আর মায়েরা যখন ছোটো ছিল তখন দেখো দিদার কাছে গরু ছিল। তো দিদা বহু বছর গরু পেলেছে, আর শেষ কয়েক বছর মোটামুটি 8-9 বছর দিদা গরু রাখেনি, বিক্রি করে দিয়েছে, কারণ গরু থাকলে না কোথাও দিদা যেতে পারতো না, সেই জন্য দিদা বিক্রি করে দিয়েছে। আর এই ব্রাহ্মণ ঠাকুরা যখন জানতে পারলো যে এটা গোয়াল ঘর, তখন শুনে শুধু একটাই কথা বললো হাসতে হাসতে, যে এটা হচ্ছে আসল গঙ্গা, এর থেকে পবিত্র জায়গার কোথাও হতে পারে না। মানে গোয়াল ঘর যে কত পবিত্র জায়গা, এত সুন্দর জায়গায় কাজ হচ্ছে, মানে সত্যি কথা একটা কি বলতো, যে রাখে হরি তো মারে কে। তো আমার দিদার কপাল এত ভালো, মানে লোকের লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও এত সুন্দর করে সব কাজ সম্পূর্ণ করতে পারে না। দিদা মারা যাওয়ার দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, মানে সত্যি তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। পুষ্পে ও নম
একটু আগে মামার বাড়ি থেকে বাড়ি ফিরলাম, ওই মোটামুটি ধরো 7টার সময় করে বাড়ি ফিরেছি। তারপর এসে যা কিছু কাজটাজ ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। মা এখনও আসেনি, মায়ের ফিরতে আজকে রাত হবে, সব কিছু গুছিয়ে ওখান থেকে আসবে মা। যাই হোক, এখন রেডি হয়েছি, যাচ্ছি আমাদের এখানে মাঠের মেলায়। আজকে না ওই পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে দীপালী কাকিমার একটা অনুষ্ঠান আছে ছোটো করে, তো সবাই যেহেতু গেছে, বড়ি নিশা সবাই চলে গেছে অলরেডি, আর বারবার গিয়ে ফোন করছে, তো সেই জন্যই যাওয়া, নাহলে শরীর খুব একটা মানে ভালো নয়, টায়ার্ড, খুব টায়ার্ড ফিল করছি। তো যাই হোক চলো, এখন রেডি হয়েছি, যাই মাঠের মেলা থেকে ঘুরে আসি। ও ও বাবা, ওইটা ডেকে দিয়ে আবার হ্যালো গাইস করবে রে। হাই, যা যা দড়ি, কিছু বলবে না, তুই ওন না। তুই কোথায় যাবি? কোথায় যাচ্ছিস? বন্ধু তোলা যাবি? আয় দেখ না, একাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুই যাচ্ছিস কেন? এমনি অট ফটো তোলার জন্য সব দোলনার উপরে চলে গেছে, যা ফাইন নেবে। তোমাদের কার বাড়িতে আবার লালবাতি চলে যাবে? আরে তোকে যেতে বলেছো তো, যা যা যা। আরে উঠছে তো বলে, চলে আয় আসনে। কি হলো? ওই একদিন চাপবো, লাস্ট দিনে চাপবো। তুই ধর না টাই ওঠ, ফাইনালি আমাদের মেলা দেখা হয়েছে, এখন বাড়ি ফিরছি। সবকিছু আজকে উঠে গেছে, এখনো অনুষ্ঠান চলছে। তো এইমাত্র বাড়ি ফিরলাম, আর আজকে মেলা থেকে যা কিছু কিনেছি তোমাদেরকে কালকে সকালবেলা দেখাবো। এখন অনেকটা রাত হয়ে গেছে, চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কালকে তো রাত্রিবেলা তোমাদেরকে বলে শুনলাম মেলা থেকে কী কী কিনেছি, তোমাদেরকে আজকে সকালবেলা দেখাবো। সেই মতো আজকে সকালবেলা নিয়ে বসে পড়েছি, চলো এখন তোমাদেরকে ঝটপট সব কিছু দেখিয়ে দিই। তো প্রথমেই আমি এই দুটো বোতল কিনেছি, একটা আমার জন্য, একটা আমার ভাইয়ের জন্য। ভাই বললে এটা নেবে, তো আমি এটা নিয়েছি। তো মেলা থেকে এই একটা জিনিসই আমার জন্য কিনেছি, আর কিচ্ছু কিনিনি। বাবুর জন্য এই বোতলটা নিয়েছি, কাকিমা একদিন বলছিল যে বাবু জল খেতে চায় না, যদি এরকম বোতলে করে দিলে জল খায়, তো ওই কথাটা মনে পড়লো, আর এটা দেখতে পেয়েছি মেলায়, নিয়ে নিয়েছি বাবুর জন্য। আচ্ছা, এটা নিয়েছি পুতুলির জন্য। তো পুতুলির অনেক খেলনা আছে, আর খেলনাও নিতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, আমার খেলনা থেকে এরকম স্বাদের জিনিস দিলে বেশি ভালো হবে, বেশি কাজে লাগবে। তো পুতুলির জন্যই চশমাটা নিয়েছি, আর সাথে নিয়েছি একটা এরকম ক্লিপ, যদিও ক্লিপটা এখনও লাগাতে পারবে না, যখন বড় হবে তখন ইউজ করবে। এই কানেরটা আমাকে ছোট্টাম্মা কিনে দিয়েছে, এরকম সেম কানের মাম্পিকেও ছোট্টাম্মা দিয়েছে, ঋতু কাকিমাকেও দিয়েছে, আর আমাকেও একটা কিনে দিয়েছে।
কফি মগটা আমাকে নিশা কিনে দিয়েছে, নিশা মানে হচ্ছে ইসিকার মা। আমি দোকানটায় গিয়ে বলছি কফি মগটা খুব সুন্দর লাগছে, তাই ডিজাইনটা প্রিন্টটা ও এই প্রিন্টের কিছু কাপ ছোটো ছোটো কাপ নিয়েছে। আমি বলছি দেখ কফি মগটা খুব ভালো লাগছে, ওনাটা আমার জন্য কিনেছে আমি বুঝতে পারিনি, তারপরে আমাকে বাড়িতে রাখতে পারে বলছে তোর জন্য কিনেছি। আর আমি ইসিকাকে একটা ওই থালা মতো কিনে দিয়েছি, এটা তো ওই সেপারেট সেপারেট সব করা আছে, ওই ইসিকা একটা ভিডিওতে আছে দেখবো হাতে থালাটা। আর মাম্পিকে আর তিশাকে দুজনকে দুটো হার কিনে দিয়েছি, দুজনকে দুটো দিয়ে দিয়েছি, যদি সম্ভব হয় মাম্পিটা গিয়ে দেখিয়ে দেবো, আর তিশাটা দেখাতে পারবো না কারণ ওর ওপরে ঘর, আমি উপর অতটা বেশি উঠি না। তো চলো এগুলি আপাতত কিনেছি, এখন অনেক কেনাকাটা করবো, প্রচণ্ড মানে বড় বড় ইয়াররিং এসছে হাতে, সব কিছু এসছে, সেগুলো খুব পছন্দ হয়েছে, সেগুলো আমি আজকে কিনবা কালকে গিয়ে কিনে নিয়ে আসবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো।